ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. সফরে থাকা অবস্থায় সালাতের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। সফরে বের হচ্ছেন তখনও, সফরে আছেন তখনও। আপনি যদি দুপুর পরে খাওয়া দাওয়া করে বের হন, তাহলে জহরের সময় আসরটা পড়েই আল্লাহর রাস্তে বেরিয়ে যান। আপনি যদি বিকেলের দিকে বের হন, তাহলে আসরের সময় তো আসর পড়েছেন, আর গাড়িতে আছেন, আসরের আজান হচ্ছে, বাড়িতে যখন যাব তখনও বেলা থাকবে। তো ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত, গাড়িতে সালাত আদায় করতে হবে নাকি গিয়ে সালাত আদায় করবো? ওই তো বললাম যে তার আগেই সাবধান হন, আজানের আগেই আপনি সালাত আদায় করতে পারবেন যখন সফরে বের হবেন। সফরে বের হলে আজানের আগেও জহরের সাথে সালাত আদায় করে নিতে পারবেন, মাগরিবের সাথে ঈশাও আদায় করে নিতে পারবেন, বা ঈশার সাথে মাগরিব, বা আসরের সাথে জহর, সবই আদায় করতে পারবেন। এটা অনুমতি আছে, এই জন্য বিষয়টাকে কঠিন না করে আপনি সহজ করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলেন। বের হওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরেই সালাতের সময় হলো, তখন উনি কসর করলেন। তা আপনারাও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই জন্য কঠিন করবেন না নিজেকে সফর অবস্থায়। আর গিয়ে যদি সালাত আদায় করতে পারেন, বাসে সালাত আদায় করার প্রয়োজন নেই, কারণ বাহনে সালাত আদায় করার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, কখন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। ফরজ সালাতের ক্ষেত্রে এটা একটু কঠিন।